হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে হাতের রেখায় বলে দেবে আপনার জীবনের বিপর্যয়ের সময় চলুন তাহলে জেনে নেওয়া যাক আমাদের জীবন নানা সমস্যায় ভরা যেমন গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে তেমনই অশুভ বাস্তব প্রভাবেও জীবনে উন্নতি ও বাধা সৃষ্টি হয় নানা কারণে আমাদের মানসিক অশান্তি হতে পারে অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসে জ্যোতিষশাস্ত্র মতে হস্তরেখা বিচার করলে এই সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব যেমন যদি শিররেখা ও হৃদয় রেখা সমান্তরাল হয় তাহলে জাতক বা জাতিকা বন্ধুত্ব ও শত্রুতা আজীবন স্বীকার করে বা মনে রাখে আবার ভগ্ন শিররেখা অর্থ জাতক বা জাতিকার মাথায় কোনো চিন্তা খুব স্থায়ী হয় না যে বয়সে এই রেখা ভগ্ন হয় সেই বয়স থেকে জাতক বা জাতিকা নানা মানসিক রোগের শিকার হতে পারে কারণ এটা একটা মানসিক অশান্তির লক্ষণ বা চিহ্ন যদি কোনো জাতক বা জাতিকার হৃদয় রেখা যদি শেষ প্রান্তে এসে দুটি ভাগে ভাগ হয়ে যায় এবং একটি বৃহস্পতির স্থানে এবং অন্যটি বৃদ্ধাঙ্গুলের দিকে যায় তাহলে তার জীবন শান্তিপূর্ণ হয় ওই জাতক বা জাতিকা উদার ও চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকে যদি এই রেখা দুটি ভাগে ভাগ হয়ে একটি বৃহস্পতির দিকে ও অন্যটি শনির দিকে চলে যায় তাহলে জাতক বা জাতিকা স্নেহপ্রবণ প্রকৃতির হয়ে থাকে প্রেমের ক্ষেত্রে মাঝে মধ্যে আঘাত পায় যদি রেখাতে চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে তা শুভ ওই সময়ে জাতক বা জাতিকার সব বাধা বিপত্তি থাকে নিষ্কৃতি পেতে থাকে আবার এক বা একাধিক রেখা ওই রেখাকে কেটে চলে যাওয়া অশুভ লক্ষণ যে বয়সে শিরো রেখার উপর দিয়ে এক একাধিক রেখা কেটে চলে যায় ওই বয়সের জাতিকা নানা চাঞ্চল্য ও তার ফলে আর্থিক ক্ষতি শোক আঘাত বা মানসিক অশান্তির কারণ হতে পারে দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে